জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। এবার সাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ের আশীর্বাদে অপুর পরিবারের সবাই সাকিব খানের বাড়ি। আনন্দ অনুষ্ঠান চলছে। দর্শক বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। সাকিব খান ও অপুর মধ্যে বরফ গলতে শুরু করেছে। সূত্রগুলো বলছে জয়ের জন্যই আবার তারা এক হতে চলেছেন। প্রতিনিয়ত বাড়ছে তাদের ঘনিষ্ঠতা। একটা সময় তাদের সম্পর্কটা এমন হয়েছিল যে কেউ কারো ছায়া পর্যন্ত মারাতো না। দুটি পথ হয়ে গিয়েছিল আলাদা, তবে তারা আবার এক হচ্ছেন এমন গুঞ্জন এখন সবখানে। আর এমন গুঞ্জনের কারণও রয়েছে, দীর্ঘ এক দশক তাদের মধ্যে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা ছিল, 2018 সালে তালাক কার্যকর হওয়ার পর থেকে আইনত সেই সম্পর্কটা আর নেই। বিচ্ছেদের পর থেকেই এই তারকা দম্পতির একমাত্র সন্তান আবরাম তার জয়, তার মা অপু বিশ্বাসের সঙ্গেই থাকছেন। অপু বিশ্বাস জানান সাকিব খান ব্যস্ত অভিনেতা। সাকিব সারা বছর টাইট শিডিউলের মধ্যেই ব্যস্ত থাকেন। তার মধ্যেই তিনি সময় বের করে জয়ের সাথে দেখা করতে আসেন। একটা সময় আমাদের দুজনের মান অভিমান খুব বেশি ছিল, তাই ওই সময়টাতে সাকিব আসতেন না। কয়েক মাস ছেলের খরচও বন্ধ রেখেছিলেন। তবে এখন সাকিব নিয়মিত ছেলের খোঁজ খবর রাখছেন। জয়ের সুবাদে দেখা হয় সাকিবের সাথে অপু বিশ্বাসের, কথাও হয়। আবার মোবাইলে ফোন করে জয়ের সাথে কথাও বলেন ঢালুর সুপারস্টার সাকিব এবং বেড়াতে নিয়ে যান তার একমাত্র সন্তান জয়কে। জয়কে সাকিব খান অনেক বেশি ভালোবাসেন, তাই তার জন্মদিনে প্রতিবারই স্ট্যাটাস দেন এবং তাকে নিয়ে ঘুরতে যান এবং ছবি প্রকাশ করেন। অপু বলেন, জয় যেহেতু আমার কাছে থাকে, তাই না চাইলেও সাকিবের সাথে দেখা হয়েই যায়, আর এটাই স্বাভাবিক। সাকিব খান বলেন, আসলে জয়ের ব্যাপারে আমাদের কখনোই দূরত্ব হয়নি। জয়ের ব্যাপারে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার আগে সাকিবকে আমি ফোন করে জানিয়ে দিই। সাকিব খান আমাকে বলে, তুমি যা ভালো মনে করো জয়ের জন্য সেটাই সঠিক হবে, কারণ তুমি জয়ের মা। জয়ের ভালো তোমার চেয়ে আর বেশি কেউ বুঝবে না। অপু বিশ্বাস বলেন, বেশি দরকার হলে এখন আমরা দেখা করি। দেখা করাটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট নয়, তবে জয়ের জন্য ইম্পর্টেন্ট। আমাদের দুজনকে একসাথে দেখলে সে অনেক বেশি খুশি হয়, আর আমরা চাই আমাদের সন্তান যেন খুব হাসি খুশি থাকে এবং সে যেন কোনো কিছুতেই বুঝতে না পারে সে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে। সাকিব খানকে প্রশ্ন করা হয়, অপু বিশ্বাসকে আপনার সাথে একই ছাদের তলায় কবে দেখা যাবে? প্রশ্নের উত্তরে সাকিব খান বলেছিলেন, হয়তো কখনো না, আবার জয়ের জন্য সবই সম্ভব হতে পারে, সময়ই সবকিছু বলে দেবে। একই প্রশ্ন অপু বিশ্বাসকেও করা হয়েছিল। অপু বিশ্বাস বলেন, আমি সাকিবের জায়গাটা এখনো খালি রেখেছি, আর আমি মনে করি সাকিবও আমার জন্যই এখনো বিয়ে করেনি। আর এর কারণ আমাদের প্রথম ভালোবাসার ফুল জয়, আমাদের ভালোবাসার সাক্ষীও সে। তাই দ্বিতীয় বিয়ে অন্য কাউকে করা আমার জন্য সম্ভব নয়। এর চেয়ে বেশি কিছু আমি আপাতত বলতে চাই না। এদিকে কানাঘুষা চলছে, সাকিব অপুর আশীর্বাদ চলছে। অপুর পরিবারে সবাই সাকিব খানের বাড়ি আগত অনুষ্ঠানে ব্যস্ত। ভিতরে খবর হচ্ছে এখনো সাকিব খান অপুকেই ভালোবাসেন এবং অপুকেই তার ধরনী হিসেবে বেছে নিতে চান। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে? ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদনের শীর্ষ খবরটি শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ ভিডিওটি উপভোগ